হ্যালো গাইস, প্রথমত আমরা সিনাপসিড মোবাইল অ্যাপসটিকে ওপেন করে নিলাম। আপনারা প্রথমত অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখান থেকে প্লাস অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা একটি ফটোকে নিয়ে নেবেন, যে ফটোটিকে মূলত এডিট করতে চাচ্ছেন। আমরা গ্যালারি থেকে একটি ফটোকে নিয়ে নিলাম। এখন এই ফটোটিকে এডিট করার জন্য আপনারা ডান পাশ থেকে পেন্সিল অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টিউন ইমেজ অপশন, উপর থেকে আপনারা টিউন ইমেজ অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা এখান থেকে ব্রাইটনেস অপশনটাকে হালকা একটু বাড়িয়ে প্লাস ফাইভ করে নেবেন। আমরা এখান থেকে প্লাস ফাইভ করে নিলাম। দেন নিচ থেকে আপনারা চলে যাবেন হাইলাইটস অপশনে। এখান থেকে হাইলাইটস অপশনটাকে আপনারা হালকা একটু মাইনাস করে কমিয়ে মাইনাস টেন করে নেবেন। এরপরে নিচ থেকে আপনারা সিরিজ অপশনটাকেও হালকা একটু মাইনাস করে মাইনাস টেন করে নেবেন। আমরা মাইনাস টেন করে নিলাম গাইস। এরপরে সর্বশেষে নিচ থেকে ওয়ার্মথ এই অপশনটাকে আপনারা একদম মাইনাস হান্ড্রেড করে নেবেন। এরপরে আপনারা আবারও চলে যাবেন উপর থেকে স্যাচুরেশন অপশনে। এখান থেকে স্যাচুরেশন অপশনটাকে আপনারা কিছুটা বাড়িয়ে প্লাস সিক্সটি ফাইভ করে নেবেন। এরপরে আপনারা নিচ থেকে টিকমার্ক অপশন দেখতে পাচ্ছেন, নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। গাইস এখন কিন্তু পুরো ফটোটা ব্লু কালার হয়ে গেছে। এরপরে আপনারা উপর থেকে এডিট স্ট্যাক অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা এখান থেকে ভিউ এডিটস এ অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা টিউন ইমেজ অপশনের অ্যারো অপশনে একটা ক্লিক করে দেন ব্রাশ অপশনে একটা ক্লিক করে নেবেন। গাইস এরপরে আপনারা বাম পাশ থেকে নিচে ইনভার্ট অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা ফটোটাকে জুম করে নেবেন। জুম করার পরে আপনারা স্ক্রিনে টাচ করে স্ক্রিন থেকে খুব সুন্দরভাবে টিউন ইমেজের ইফেক্টটাকে স্ক্রিন থেকে রিমুভ করে নেবেন। আমরা স্ক্রিন থেকে খুব সুন্দরভাবে টিউন ইমেজের ইফেক্টটাকে রিমুভ করে নিচ্ছি। ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তাই ভিডিওটাকে আমি এখান থেকে একটু ফাস্ট করে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। ওকে গাইস এখন কিন্তু স্ক্রিন থেকে টিউন ইমেজের ইফেক্টটাকে রিমুভ করা হয়ে গেছে। আপনারা নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা বাম পাশ থেকে তীর চিহ্নের অপশনে একটা ক্লিক করে হোম পেজে চলে আসবেন। ওকে গাইস এখন কিন্তু ফটোটার ফেসটাকে একটু হোয়াইট করতে হবে, এজন্য আপনারা ডান পাশ থেকে পেন্সিল অপশনে আবারও একটা ক্লিক করে নেবেন। আপনারা এখান থেকে হালকা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে সিলেক্টিভ অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা নিচ থেকে প্লাস অপশনটাকে ফেসের অংশে রাখবেন। রাখার পরে প্রথমত আপনারা এখান থেকে সেন্টার সাইজ কমিয়ে ফেসের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করার পরে আপনারা ব্রাইটনেস অপশনটাকে কিছুটা বাড়িয়ে নেবেন। আমরা ব্রাইটনেস অপশনটাকে প্লাস ফিফটি অন করে নিলাম। এরপরে নিচ থেকে স্যাচুরেশন অপশনে গিয়ে স্যাচুরেশন অপশনটাকে আমরা কিছুটা কমিয়ে মাইনাস ফিফটিন করে নিচ্ছি। আপনারা একইভাবে আপনাদের বডির যেই অংশগুলো ডার্ক থাকবে সেই অংশগুলোকে এরকমভাবে হোয়াইট করে নেবেন। প্রথমত ব্রাইটনেস অপশনটাকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিছুটা বাড়িয়ে নেবেন। এরপরে নিচ থেকে স্যাচুরেশন অপশনে গিয়ে স্যাচুরেশন অপশনটাকে আপনারা কিছুটা কমিয়ে নেবেন। গাইস আপনারা আপনাদের ফটোটির ডার্ক অংশগুলোকে হোয়াইট করার পরে আপনারা নিচ থেকে চোক অপশনে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের ফটোটি আসলে কীরকম এডিটিং হয়েছে। দেন নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। গাইস এখন কিন্তু ফটোটা দেখতে অনেকটা আকর্ষণীয় লাগতেছে। এখন মূলত ফটোটার চারপাশটাকে একটু ডার্ক করতে হবে, এজন্য আপনারা ডান পাশ থেকে পেন্সিল অপশনে আবারও একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে হালকা একটু নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ভিনটেক অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা ডান পাশ থেকে টুয়েলভ অপশনটাতে একটা ক্লিক করে নেবেন। দেন আপনারা প্রথমত স্টাইল এস্টুরেন্স এই অপশনটাকে একদম জিরো করে নেবেন। দেন নিচে রয়েছে ভিগনেট এস্টুরেন্স এই অপশনটাকে আপনারা কিছুটা কমিয়ে প্লাস টেন করে নেবেন। আমরা প্লাস টেন করে নিচ্ছি। এরপরে নিচ থেকে টিকমার্ক অপশনে একটা ক্লিক করে নেবেন। ওকে গাইস এখন কিন্তু ফটোটা আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে।
ফটোটা দেখতে কিন্তু এখন অনেকটা আকর্ষণীয় লাগতেছে। এখন মূলত ফটোটাকে আমরা গ্যালারিতে সেভ করতে পারি, এজন্য নিচ থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিলাম। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ করতেছি।